ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ায় মুসলমানদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রমজানে আল আকসা মসজিদে যাতায়াত পরিদর্শনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েল দাবি করছে, হামাস রমজান মাসে এই অঞ্চলটি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান, জায়গাটিকে ইহুদিরাও তাদের পবিত্রতম স্থান বলে মনে করে, যা তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। তবে এখানে তাদের ধর্মীয় প্রার্থনা করার অনুমতি নেই, তারা শুধু জায়গাটিতে প্রবেশ করতে পারে। এখানে প্রায়ই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, বেশিরভাগই হয় রমজান মাসে। তাই পবিত্র এই মাসটি উপলক্ষে আল আকসা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে ইসরায়েলি পুলিশ। আল আকসা মসজিদে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, রমজানের প্রথম সপ্তাহে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনাও করা হবে। রমজানে জুম্মার নামাজ পড়তে হাজার হাজার ফিলিস্তিনিকে আল আকসায় যেতে হবে ইসরায়েলি সামরিক বাহিনীর চেকপোস্টের মধ্য দিয়ে। ইসলামী ওয়াকফ কাউন্সিল এবং আল আকসা বা হারাম আল শরীফের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীর থেকে মানুষ প্রার্থনা করতে যায়, শান্তি বিঘ্নিত করতে নয়। ইসরায়েলি পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী বাধা না দিলে কোনো সংকট হবে না। রোজার শুরুতে 40 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। সম্প্রতি এমন হতাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তবে যুদ্ধবিরতি নিয়ে এখনও আশাবাদী মিশর। রমজানে আল আকসা মসজিদ ঘিরে কিছু ঘটছে কিনা তা আরও গভীরভাবে খেয়াল করবে সারা বিশ্ব। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।